সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি ঈশ্বরস্বামী, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ে অভিবাসন সংক্রান্ত এবং নতুন কি কি জায়গায় পরিবর্তন এসেছে নীতিগত দিক থেকে, সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব। অ্যাটর্নি ঈশ্বরস্বামী, আপনার যদি মনে থাকে আমরা আগের অনুষ্ঠানে শুরু করেছিলাম যে গ্রিন কার্ড অনেকের বাতিল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, সেই জায়গাটি থেকে আবার একটু তথ্য দিতে চাই। আমরা ও পর্যন্ত গিয়েছিলাম যে কি কি কারণে বাতিল হচ্ছে। তো এটা হচ্ছে যে যদি কারো কাছে ক্রিমিনাল অফেন্স কিছু পায়, ফর এক্সাম্পল যদি কেউ ফেলেনি কোনো ধরনের, মানে হাই ক্লাস ক্রাইম যেটাকে বলে, ফেলেনি মোর সিরিয়াস ক্রাইম যাদের কাছে পাবে, কিন্তু পেটি অফেন্স তার মধ্যে যদি থাকে, আপনি শপলিফটিংয়ে $10 কোনো জিনিস আপনি শপলিফট করেছেন, এরকম কিছু থাকে, এগুলো হচ্ছে ভায়োলেশনের মধ্যে পড়ে। এগুলো আবার এইসব কারণে করছেন না, যাদের কাছে ড্রাগ অফেন্স পাচ্ছেন। ফর এক্সাম্পল আমি একটা কেসের উদাহরণ দিয়ে বলবো যে একজন, সে এখন দেখা যায় ইয়াং ক্লাসের মধ্যে ড্রাগটা অনেক অনেকেই নেয়। সো এখন উনি একটা, আমাদের একটা ক্লায়েন্ট আর কি, উনি ড্রাইভ করছিলেন এবং ওনার কাছে ড্রাগ ছিলেন এবং লাইক একটু বেশি পরিমাণে, লাইক 4-5 বার ইউজ করতে পারে এরকম ধরনের, এরকম পরিমাণে উনি কিনেছিলেন। তো এখন যখন ওনার গাড়ি ট্রাফিক ভায়োলেশনের জন্য স্টপ করা হয়েছে, তখন ওনার কার যখন সার্চ করেছেন, তখন ওনারা ড্রাগটা পান এবং এই ড্রাগটা থেকে ওনারা ওনাকে চার্জ করেছে হচ্ছে ড্রাগ ইউজ এবং পজেশন অফ ড্রাগ, প্লাস ওনাকে একটু হায়ার ক্রাইমে চার্জ করেছে যে এটা উনি ডিস্ট্রিবিউট করছেন ড্রাগ। তো এটা কিন্তু অনেক সিরিয়াস ক্রাইম, ডিস্ট্রিবিউটিং ড্রাগটা। তো এখন উনি যখন ওনার এই কেসটা হয়েছিল, তখন ওটা তো বুঝতে পারেন, উনি পাবলিক ডিফেন্ডারকে নিয়েছিলেন এবং উনি গিলটি প্লি করে ওখান থেকে বের হয়ে আসছেন। উনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, এটা বেশ আগের কথা, কিন্তু রিসেন্টলি ওনাকে ওনার গ্রিন কার্ড বাতিলের জন্য ইয়ে করেছেন, তারা চিঠি পাঠিয়েছেন। সুযোগ কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, দেওয়া হচ্ছে, এটা নোটিস অফ ইন্টেন্ট টু রিসেন্ড ইওর গ্রিন কার্ড, এটা পাঠাচ্ছে, মানে তোমার গ্রিন কার্ড রিসেন্ড করা নিয়ে নেওয়া হবে এই কারণে, এরকম দিয়ে চিঠি দেয়। যখন, হ্যাঁ, যখন এই চিঠিটা দেওয়া হয়, তখন আপনাকে এটা ভালো মতো ফাইট করতে হয় এবং এই সময় যদি আপনি ভালো মতো ইয়ে দিয়ে ফাইট করেন, মানে রেসপন্ডটা ঠিক মতো করেন, অনেক সময় এরা ওইটা থেকে বিরত হয়ে যায় আর আর এগোয় না। আর আপনার যদি রেসপন্ডটা ভালো না হয়, তখন ওনারা যেটা করেন, তখন ফার্দার প্রসিডিংয়ের জন্য নিয়ে যান। তো USCIS নিজেরা এই রিসেন্ড করে দিচ্ছেন না, ওনারা জাজের কাছে রেফার করছে আপনার কেসটা, এবং জাজের কাছে যখন রেফার করে, তখন আপনি আরেকটা সুযোগ পাচ্ছেন, তখন আপনি এটা নিয়ে আবারও এটার এগেনস্টে আপনি আপনার যুক্তিতর্ক দিয়ে আপনি এটা ফাইট করতে পারেন জাজের সাথে ওখানেও। আমরা ফোনে আছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, প্রণাম আপু। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমি বস্তন থেকে বলছি, সাইদু। তো আমার একটা কোশ্চেন ছিল আপুর কাছে। তো কোশ্চেনটা হলো যে আমার ফাদার সে গ্রিন কার্ড হোল্ডার এবং আমার ছোট বোনের জন্য আমার ফাদার অ্যাপ্লাই করে। তো সেই টাইমে যখন অ্যাপ্লাই করে, তখন ওর under 21 ছিল। তো পরবর্তীতে ওরা আমাদের লেটার দিয়ে জানিয়েছে যে ওর স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, এখন F2B স্ট্যাটাস আছে, যেটা over 21 আনমেরিড। তো আফটার দ্যাট ও, আমি ওদিন দেখলাম যে ওর যেটা প্রায়োরিটি ডেট সেটা হলো August 2015, আর আপনার এখন বুলেটিনে চলতেছে মোস্ট প্রবাবলি May 2013 প্রায়োরিটি ডেট চলতেছে। তো দ্যাট মিন মেবি আরো 3-4 বছর হয়তো বা লাগবে যেটা। কিন্তু আমার কোশ্চেন হলো এখানে, এখন কি আমরা এরকম কোনো কিছু করতে পারি বা কোনো অ্যাপ্লিকেশন করতে পারি, বা সামহাও আমাদেরকে এখন নক করা উচিত যে
বা এরকম কিছু করলে ওরা কি এটাকে এক্সপার্টাইজ করবে, এরকম কিছু কি করা যাবে বা এরকম কোনো অপশন আছে? আচ্ছা কি বলবো, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই ধরনের কেসে অ্যাকচুয়ালি নক করে তেমন লাভ হয় না, কারণ হচ্ছে যেটা একটা টাইম আছে ওই টাইমের মধ্যে এটা হবে। সো এখন আপনারা কি করতে পারেন, আপনাদের ডকুমেন্টেশনগুলো আপনারা রেডি করতে পারেন, আপনাদের যে সময়টা ওয়েট করছে যাতে যখনই তারা চায় আপনার সাথে সাথে সেটা দিতে পারেন। সো এই এই জিনিসটা আপনারা করতে পারেন। আর যদি আপনারা ইউসিআইএসকে নক করতে চান, ইটস ফাইন, নক করতে পারেন, কিন্তু তাতে দেখা যাবে ওরা বলবে যে ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর টার্ন, অপেক্ষা করতে বলতে হতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি হোসেন বলছিলাম লং আইল্যান্ড থেকে। জি হোসেন ভাই, প্রশ্নটা বলতে পারি? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের গ্রিন কার্ড হোল্ডার, আমাদের 5 বছর হয়ে গেছে আমেরিকাতে। এখন আমাদের আমার ওয়াইফ এই মুহূর্তে সিটিজেনশিপ এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন না, আমি কি এককভাবে সিটিজেনশিপ এর জন্য অ্যাপ্লাই করতে পারবো? কি বলবো, তাতে কি আমাদের পরবর্তীতে বা কোনো সমস্যা হবে যদি আমি এককভাবে করি সে না করে? কোনো অসুবিধা নাই, এবং আমি সিটিজেনশিপ হয়ে গেলে কি আমার 14 বছরের যে বাচ্চা সে কি সিটিজেনশিপ হতে পারবে? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আপনার গ্রিন কার্ড যার যার প্রত্যেকেই সময় মতো আপনারা আপনাদের সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনার ওয়াইফ যখন চান উনি করতে পারেন, আপনি যখন চান তখন করতে পারেন। উনি কখন করবে ওনার সাথে, আপনি করলে ওনার কোনো অসুবিধা হবে না কি না, অথবা উনি না করলে আপনার কোনো অসুবিধা হবে কি না, এটাতে কোনো অসুবিধা হয় না। সবাই যার যার মতো সময় করতে পারেন সিটিজেনশিপ, এটাতে সমস্যা হয় না। আরেকটা হচ্ছে যে আপনার বাচ্চা 14 ইয়ার ওল্ড বাচ্চা, অবশ্যই আপনি আপনার বাচ্চাকে ইনক্লুড করে দেবেন ওখানে, এবং আপনার যখন ইন্টারভিউতে যাবেন তখনও বাচ্চাকে সাথেই নেবেন এবং অফিসারকে ইনফর্ম করবেন। তাহলে আপনার সিটিজেনশিপ সার্টিফিকেটের সাথে বাচ্চারও একটা বাচ্চারও সিটিজেনশিপ হয়ে যায়। কিন্তু আপনি যদি সার্টিফিকেটটা চান তখন আপনাকে একটা N-600 ফর্ম আছে, ওইটা অ্যাপ্লাই করে ওইটা নিতে হয় সার্টিফিকেটটা। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন নিশা, তিনি প্রশ্ন করেছেন 2006 জুনে F4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন, এখন পর্যন্ত কোনো ইনভয়েস পাননি, কি করবেন তারা? জুন চলছে এখন, ডিপেন্ড করে কোন মাসে উনি করেছেন, ওনার এখন হ্যাঁ, সো উনি নক করা উচিত, কারণ উনি এর আগেই ওনার চিঠি পেয়ে যাওয়ার কথা। কিন্তু এটাও দেখতে হবে যে উনি কি কোনো অ্যাড্রেস চেঞ্জ করেছেন কিনা সিন্স ওনার অ্যাপ্লিকেশন। তো এটা উনি নক করে ইউএসসিএস কে চিঠি লিখে করতে পারে, ফোন করে করতে পারে, ইমেইলের মাধ্যমে নক করতে পারে, এনিওয়ে মানে নক করা, হ্যাঁ নক করা অবশ্যই উচিত রাইট নাও, ইটস অ্যাবাউট টাইম। আরেকজন আছেন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি স্টেটমেন্টে কি আমি চেঞ্জ করতে পারবো, মানে কিছু মডিফাই করতে পারবো কিনা এই ক্ষেত্রে? আমি এখনো কোনো ইনভিটেশন বা এখনো কোনো কল পাইনি, কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি কি স্টেটমেন্ট অলরেডি জমা দিয়ে দিয়েছেন না আপনার এখনো জমা দিবেন, কোনটা? ওকে, তাহলে আপনি সাপ্লিমেন্টাল ইয়ে করতে পারেন, আপনার মডিফাই করতে পারেন, নতুন কিছু যদি আপনার সাথে হয়ে থাকে সেটারও আপনি ইয়ে করতে পারেন, জানাতে পারেন তাদেরকে। সো ইউ ক্যান ডু ইট। ওকে, আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঞ্জ থেকে বলছি, আমার নাম আসমা। জি আসমা পা, আপনার প্রশ্নটি? আমি 2015 সালে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, এখন আমি অ্যাপ্রুভাল রিসিট লেটার পাইছি আর কিছু পাই নাই এখন পর্যন্ত। 2015 সালে কতদিন লাগতে পারে? আপনার বয়স, বাচ্চার বয়সটা কত? 21 এর উপরে হবে হয়তো, 21 এর উপর। আমার বয়স ছেলেতে 30 বছর। একটু সময় লাগবে আপা, এখন 2000 আপনি 15, অবশ্যই নিশ্চয়ই আপনার বাচ্চা এখনো আনম্যারিড তাই তো, কারণ আপনি গ্রিন কার্ড হোল্ডার, গ্রিন কার্ড, হ্যাঁ, তাহলে আপনার একটু সময় লাগবে। এখন চলছে 2013 এর অ্যাপ্লিকেশন, সো আপনার আরো 2 বছরের মতো অ্যাপ্রক্সিমেটলি সময় লাগবে, এবং এই সময়টা বেশিও লাগতে পারে, আনম্যারিড থাকতে হবে, বিবাহিত হলে হবে না।
আর আপনি যদি সিটিজেন হয়ে যান তারপরে যদি ছেলে বিয়ে করে তাহলেও ঠিক আছে, আপনি তাহলে অন্য ক্যাটাগরিতে ছেলেকে মুভ করতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি সিটিজেন হওয়ার আগে ছেলে বিয়ে করবে না, অথবা আপনি যদি সিটিজেন না হন তাহলে উনি আসার আগ পর্যন্ত বিয়ে করবে না, মানে এখানে আসার পরে গিয়ে আবার বিয়ে করতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম, আমার নাম সালাম, জি আমি জামাইকা থেকে বলছি। তো আমার কোশ্চেন হচ্ছে, আমার এক আত্মীয় এখানে এসেছে, তো ওর বয়স হয়েছে, তো ওখানে একটা ছেলেকে তার সাথে কথাবার্তা হয়েছে বিয়ের, তা আমরা এখান থেকে কি প্রসিডিউর বাই ফোনে বিয়ে করানো যাবে এটা জানার জন্য। দেখেন ফোনে বিয়ে করে অনেকেই করে, করা সম্ভব এটা ইয়ে কিছু না, কিন্তু এইসব এই ধরনের কেসগুলোতে অনেক কমপ্লিকেশন শুরু মানে ইয়ে হয়, রাইজ করে পরবর্তীকাল সময় তো অ্যাপ্লিকেশনে। তো উনি যদি কোনো সমস্যা না থাকে ওনার সিভিয়ার, উনি দেশে গিয়ে বিয়ে করে আসলে এটা এটা বেটার, ইজিয়ার। আচ্ছা, আর যদি কোনোভাবে সম্ভবই না হয় তাহলে এটা প্রুভ করতে হবে ম্যারেজটা, অথবা তাদের রিলেশনশিপ যদি আগে থেকে থাকে বিয়ের আগে সেইটা প্রুভ করতে হবে বাই ইমেল কনভারসেশন, সোশ্যাল মিডিয়া, ডিফারেন্ট ইয়ের মাধ্যমে আর কি, যে দে হ্যাড রিলেশনশিপ। এবং আপনি পরামর্শ দিচ্ছেন যে যদি কোনো সমস্যা না থাকে বেটার, তাহলে দেশে গিয়ে সরাসরি বিয়ে করাটাই বেটার, কারণ তখন প্রুফ করতে সুবিধা হয়। হ্যাঁ, প্রুফ করতে সুবিধা হয় অনেক, আপনি না গিয়ে করলে ফোনের মাধ্যমে করলে অনেক ধরনের, আগে আমরা করেছি এ ধরনের কেস, এটা করিনি তা না, কিন্তু কমপ্লিকেশন হয় অনেক। সো ইটস ইজিয়ার আপনি এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে গিয়ে বিয়ে করে চলে আসলেন, ইটস ইটস ফাইন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে? দেখাইছি না, তো এখন আবার আগের মেরিটটা দেখাইতাম চাইলাম আর কি, বর্তমানে মেরিট তার বাচ্চা আছে, কিন্তু আগের মেরিটটা আমি না দিছিলাম, কিন্তু এখন আবার আমি দেখাইতে চাইলাম এটা, কিন্তু কেস তো দেখাত গেছে গিতে, আমি আবার ও এটা আবার রিওপেন করা যায় কেমনে, বা মানে তথ্যটি সংযোজন করা যায় কিভাবে? হ্যাঁ, সংযোজন করা যায়, কারণ তারা যদি জানে আবার যে আগের মেরে তাহলে তো অসুবিধা হইব অবশ্যই। আর সব সময় যেখানো যে কোনো ইনফরমেশন সব সময় সত্যটা তারা দেওয়া উচিত অলওয়েজ, আপনি দিছেন না আগে, এখন মনে করা দিবা ইটস ফাইন, আপনি ফোন ইয়া চিঠি লেখিয়া তারা দিতে পারেন, ইমেলের মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি DS-260 তো আপনি যে পাসওয়ার্ড আর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিছে ওটা দিয়ে আপনি DS-260 যাইও আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, মানে তথ্যটি সংযোজন করা উচিত খুব সুন্দর করে ভাষায়, সে ভাষাতেই আপনি উত্তর দিয়েছেন। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মিজান ব্রুকলিন থেকে বলছি। জি মিজান ভাই, প্রশ্নটি? আচ্ছা, আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করছি 2007 এর মেতে, সেটা কত সাল নাগাদ রেসপন্স করবে, এক নাম্বার। দ্বিতীয় নম্বর, আমার এক ভাগ্নি মানে আনম্যারিড, সে দেশেতে বিয়ে করে মানে গ্রিন কার্ড হোল্ডার, সরি, তো গ্রিন কার্ড হোল্ডারের হাজবেন্ড আনতে কতদিন লাগে? ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য মিজান ভাই। আপনি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন মে মাসে 2007-এ, এখন চলছে জুন 2006-এর কেস, সো আপনাকে একটু মানে অ্যাপ্রক্সিমেটলি 15 মাস থেকে 2 বছর আমরা মনে করছি ওয়েট করতে হবে। আচ্ছা, আর যদি অনেক সময় আপনার প্রশ্নটি, সরি সরি, আপনি ওয়েট করতে হবে আপনার প্রশ্নটি নেওয়ার আগ পর্যন্ত, আপনি বলুন। আমি এখনো মিজান সাহেবের ফোন প্রশ্নের উত্তর দিচ্ছি। আর ওনার, উনি বলছে ওনার ভাগ্নি গ্রিন কার্ড হোল্ডার, দেশে গিয়ে বিয়ে করেছে, তো গ্রিন কার্ড হোল্ডারদের অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট 2 বছর থেকে 2.5 বছর লাগছে মিনিমাম। আচ্ছা, 2.5 বছর, 2 থেকে 2.5 বছর। আমাদের ফেসবুকেও অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব ফেসবুকের প্রশ্নগুলো নিতে। তবে ফোনে কে আছেন? ফোনে কে আছেন? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি আল্লাম বলছিলাম ব্রঙ্কস থেকে। জি, আমার দুটো প্রশ্ন আছে। ফার্স্ট অফ অল, প্রশ্ন হচ্ছে যে আমি গ্রিন কার্ড হোল্ডার, তো আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি,
তো বিগত 11 মাস ধরে ওয়েট করছি, হাউএভার আমার ফিঙ্গারপ্রিন্টটা এসেছে, তো আরো কতদিন হয়তো ওয়েট করতে হতে পারে আমাকে একদম জানতে চাচ্ছিলাম। আর সেকেন্ড অফ অল যে প্রশ্নটা হচ্ছে যে আমি যদি, যেহেতু আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি যদি বিয়ে করি ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে, আমার কতদিন আনুমানিক লাগতে পারে আমার স্পাউসের অ্যাপ্লিকেশন প্রসিডিউরের জন্য? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাই। আপনি সিটিজেনশিপের জন্য আপনাকে ইউজুয়ালি মানে 1 বছর থেকে 15 মাস আমরা এক্সপেক্ট করি ইন্টারভিউ ডেট আসতে। তো আপনার যেহেতু 11 মাস হয়ে গেছে, এটা এনি টাইম আপনি পেতে পারেন এটা ইন্টারভিউ ডেটটা। আরেকটা হচ্ছে যে আপনি যদি একটু তাড়াতাড়ি করতে চান, আপনি চিঠি লিখতে পারেন USCIS এর কাছে, এটা তো হেল্প হয় অনেক সময়, হয় আবার ফোন কলও করা যায় নক করার জন্য যে হোয়াটস গোয়িং অন, আমি এখনো ইন্টারভিউ ডেট পাইনি, এটা হচ্ছে একটা। আর হচ্ছে যে আপনি, আমরা একটু আগে অ্যান্সার করেছি, 2 থেকে 2.5 বছর লাগে একটা গ্রিন কার্ড হোল্ডার তার ওয়াইফকে অথবা হাজব্যান্ডকে আনার জন্য। কিন্তু আপনি যেহেতু আপনার অল্প কিছুদিন আছে সিটিজেন হওয়ার, আপনি সিটিজেন হয়ে বিয়ে করলে আপনার ওয়াইফ আসতে আপনার অ্যাটলিস্ট 7 মান্থস টু 1 ইয়ার। ইটস অল ডিপেন্ড আপনি কত সুন্দর করে আপনার প্যাকেজটা আপনার এভিডেন্স সহকারে যদি সাবমিট করেন, তাহলে আপনার টাইমটা কম লাগে। কারণ যদি আপনি খালি ফর্ম দিয়ে সাবমিট করেন, তাহলে আপনার তারা আপনাকে ফার্দার এভিডেন্স রিকোয়েস্ট করে চিঠি দিবে, তারপরে আবার আপনি সেটা আনসার করবেন, এটাতে অনেক সময় নষ্ট হয়। সো এই জন্য আপনি যেভাবে অ্যাপ্লিকেশনটাকে কেয়ারফুলি এবং অর্গানাইজড ওয়েতে তাদেরকে সব ডকুমেন্টেশন দিয়ে যদি সাবমিট করেন, তাহলে আপনার এটা অ্যাপ্রুভালও তাড়াতাড়ি হয় এবং আপনার সময়টাও একটু বাঁচে। ফেসবুক থেকে আমরা একটি প্রশ্ন নিতে চাই সাইফ আলী। তিনি বলেছেন তার মা অ্যাপ্লাই করেছেন September 2016 F2B ক্যাটাগরিতে। ওনার প্রথম প্রশ্ন হলো যে যদি বাবা রেসিডেন্ট থাকে এখানকার, তাহলে কোনো বেনিফিট পাওয়া যায় কিনা? মার আবেদন, কিন্তু বাবা পার্মানেন্ট রেসিডেন্ট, সেক্ষেত্রে কি কোনো বেনিফিট পাওয়া যায় কিনা বাবা মার একই সাথে যদি থাকে? আর আরেকটি বিষয় হচ্ছে কতদিন লাগতে পারে? উনি F2B-তে আছেন, F2B ইজ টেকিং প্রিটি লং টাইম নাও। ওনার হচ্ছে 2016-এ, ওনার বেশ লম্বা টাইম আছে, ওয়েট করতে হবে। আচ্ছা, আর কোনো বেনিফিট আছে কিনা? না, বাবা মা যে কোনো একজন অ্যাপ্লাই করতে পারে, বেনিফিট উনি একইভাবে উনি লাইনে ওয়েট করছে। যদি একটা প্যারেন্টস সিটিজেন হয়ে যায়, যেমন যে অ্যাপ্লাই করছে উনি সিটিজেন হলে, তাহলে ওনার অ্যাপ্লিকেশনটা আরও এগিয়ে আসবে আর কি। কিন্তু বাবা অথবা মা যে কোনো একটা প্যারেন্টস অ্যাপ্লাই করলে আরেকটা প্যারেন্টস থাকলে কোনো বেনিফিট আছে কিনা? নট রিয়েলি। আচ্ছা, সেক্ষেত্রে সেরকম নাই। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? আমাদের বিরতিতে যেতে হবে, ফোনে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপা আমার কিছু দুইটা প্রশ্ন আছে। আপনার স্পিকারটি বন্ধ করে তারপরে প্রশ্ন করতে হবে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমি আমার নাম আলিয়া, আমার বয়স 49, আমি দেশে আছি 25 বছর ধরে আমেরিকায়, কিন্তু আমি ইংলিশে একটু, আমার একটু অসুখ, 2 বার সার্জারি হয়েছে, কাজ করি না। আমি কিরকম, আপা যদি বলে আমি কিরকম সিটিজেনশিপের জন্য, সিটিজেনশিপ, জি এইটা আমি একটা প্রশ্ন। আর একটা হলো, আমার খুব অসুখ, এই জন্য আমাকে আর কি কিরকম সাহায্য করা যায়? আচ্ছা, কোনো বেনিফিট? ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি অবশ্যই সিটিজেন হতে পারেন, আপনার অনেক সময় আপনি এখানে আছেন, 25 বছর হয়ে গেছে, আপনি এখানে থাকার 5 বছরের মধ্যে পরেই আপনি সিটিজেনশিপ বিয়ে করতে পারতেন। সো আপনি করতে পারেন, আপনি অসুস্থ, ইংলিশ শিখতে পাচ্ছেন না, এটা ওয়েভারের মাধ্যমে এটা সম্ভব। সো আপনি একটা ভালো অ্যাটর্নির মাধ্যমে এটা করে নেন, যত তাড়াতাড়ি আপনি করবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো, কারণ আপনি অনেক ধরনের বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন এখন। আরেকজন আছেন, এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সরকার জহির আলমাস থেকে বলছি। জি জহির ভাই, প্রশ্নটি? আমার প্রশ্নটা হলো, আমার ভাইয়ের জন্য আমি 2007 জুন মাসে অ্যাপ্লিকেশন করছি, এখন ওর আর কতদিন লাগতে পারে? এখন 2006 জুন মাস চলছে ভাই, আপনার জুন 2007 করেছেন, একটু সময় অপেক্ষা করতে হবে, কিন্তু তেমন বেশি লং টাইম না। সো আচ্ছা, সুন ওরা আপনার কাছ থেকে ভিসা ফিজ এটা ওটা চাওয়া শুরু করবে ডকুমেন্ট দেওয়ার জন্য। সো আপনারা ইতিমধ্যে ডকুমেন্টগুলো সব রেডি করে রাখেন।
আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে আমাদের একটি নির্ধারিত বিষয় আছে যে গ্রিন কার্ড অনেক ক্ষেত্রে বাতিল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা চেষ্টা করব অনুষ্ঠানের শেষে সেই বিষয়টির ধারাবাহিকতায় উপসংহারে আমরা সেই বিষয়টি নিয়ে আরেকটু তথ্য দেওয়ার চেষ্টা করব। নিচে ছোট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি ঈশ্বর স্বামী। আমরা কথা বলছিলাম গ্রিন কার্ড অনেক ক্ষেত্রে বাতিল হয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে, তবে আমাদের মাঝে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ফোনে কে আছেন দর্শক, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুবল বলছিলাম ব্রঙ্কস থেকে। জি, আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে যে আমি একজন এসআইলি, এসআইলি গ্রিন কার্ডের জন্য আবেদন করলে এটা গ্রিন কার্ডটা পেতে কতদিন সময় লাগে, এবং গ্রিন কার্ডটা পেতে যদি গ্রিন কার্ডের ফিটা কেটে নেয় তাহলে কি আমি মনে করবো যে আমি গ্রিন কার্ডটা পাচ্ছি? কি বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাই। একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি যে গ্রিন কার্ড পয়সা নেওয়া মানে এটা কি না যে আপনি পাচ্ছেন গ্রিন কার্ডটা। দেখেন, পয়সা নেওয়ার মানে এটা না, এটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা তারা অ্যাকসেপ্ট করেছেন। আরেকটা হচ্ছে যে গ্রিন কার্ড আপনি যেহেতু অ্যাসাইলি, আপনার কেসটা অলরেডি গ্রান্টেড, সো আপনি গ্রিন কার্ডটা পাবেন, এটা ইউজুয়াল কেসেস। বাট দের আর সাম কেসেস, যদি আপনি আপনার গ্রিন কার্ডটা দেওয়ার আগে অথবা মানে অ্যাসাইলাম গ্রান্ট করার পরে গ্রিন কার্ডটা দেওয়ার আগে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে অথবা কোনো ধরনের অ্যারেস্টে আপনি হন, তাহলে সেসব ক্ষেত্রে এগুলো এফেক্ট করে। আরেকটা জিনিস হচ্ছে যে কতদিন সময় লাগে, অ্যাকচুয়ালি এটা 12-15 মাস লাগে আপনি অ্যাপ্লিকেশন করার পরে। ওকে, লঙ্গারও লাগতে পারে। যদি আপনি বিএনপি থেকে কেউ কারো কেস গ্রান্ট হয় তাহলে তাদের একটু বেশি সময় লাগে, কারণ বিএনপি যেহেতু টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে, ওরা থার্ড টিয়ার টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে ইয়ে করেছে স্টেট ডিপার্টমেন্ট, তো সেই সব ক্ষেত্রে আপনাকে হয়তো মেমোরেন্ডাম অফ ল সাবমিট করার পরে আপনার গ্রিন কার্ডটা আসে তাড়াতাড়ি। আদারওয়াইজ আমরা দেখেছি আমাদের ক্লায়েন্টদের মধ্যে যাদের 2-2.5 বছর আরো বেশি লেগেছে, বেশি লেগেছে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, আমি রহমান বলছি ব্রঙ্কস থেকে। আমার দুইটা কোশ্চেন আছে। জি রহমান ভাই, দুটো প্রশ্নই করুন। দ্য ফার্স্ট কোশ্চেন হলো কি, লাইক আমার প্যারেন্টস যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, আন্ডার কত বয়সের ভিতরে সিটিজেনশিপ পাইতে পারবো প্যারেন্টসের আন্ডারে? আর নাম্বার টু হচ্ছে গিয়ে, আমার প্যারেন্টস একটু মেমোরি লস ইস্যু আছে, সো ইজ দেয়ার এনি ওয়ে ওনারা পরীক্ষা ছাড়া সিটিজেনশিপ নিতে পারবে কিনা? হ্যাঁ, কি বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই ওনারা, ওনাদের যেহেতু মেমোরির প্রবলেম আছে, লস ইস্যু আছে, ওনারা যদি প্রপার ওয়েতে করেন তাহলে ওনারা টেস্টটা ওয়েভ করতে পারেন, এটা সম্ভব। আরেকটা আপনার প্রশ্ন হচ্ছে কত বছর পর্যন্ত আপনারা ওনাদের ওইটার বেনিফিট নিতে পারবেন, সিটিজেন হবেন ওনারা সিটিজেন হলে, তো আপনার 18 পর্যন্ত চিলড্রেন যারা আছে তারা এটার বেনিফিট নিতে পারে। আক্তার ফারহানা প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি প্রশ্ন করেছেন, তিনি আবেদন করেছেন তার মার জন্য, তিনি ইউএস সিটিজেন এবং 2019 সালের জানুয়ারিতে, কতদিন লাগে সাধারণত? 2019 সালের জানুয়ারি মানে এই বছরের জানুয়ারিতে আবেদন করেছেন উনি সিটিজেন হওয়ার জন্য, উনি সিটিজেন তার মায়ের জন্য আবেদন, মায়ের জন্য আবেদন। ইউজুয়ালি প্যারেন্টসদের অ্যাপ্লিকেশন 1 বছর, কোনো কোনো সময় বেশিও লাগে, মানে মিনিমাম 1 বছর থেকে 1.5 বছর 13 মাস, ইস ডিপেন্ড। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিচমন্ড হিল থেকে বলছি, আমার নাম মাসুদুর রশিদ। জি মাসুদ ভাই, প্রশ্নটি আমার দুটো প্রশ্ন আছে, আপা একটু ধৈর্য সহকারে শুনতে হবে, কিন্তু ছোট করে করতে হবে। হ্যাঁ, ছোট করেই করব, ছোট করে করতে হবে। কেন মাসুদ ভাই, আমি বলি অনেকে অপেক্ষা করেন, আপনি যদি দীর্ঘ সময় নেন তাহলে আরেকজনের সময়টি আপনি নিয়ে নিচ্ছেন, বলুন। না না, বেশি দেরি করব না আপনাদের। আমি বলছি যে আমার পরমে সিটিজেন, সে তার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করছে 2005 সালের এপ্রিলে, 2018 অক্টোবরে ভিসা ফি জমা হয়ে গেছে। অক্টোবর 2018-এ তারা জানিয়েছে আমাদের কাগজপত্র ঠিক আছে, ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করো, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কিছু আর জানতে পারি না। আমরা এনবিসিতে যোগাযোগ করেছিলাম,
তারা বলতেছে যে হ্যাঁ তোমাদের এভরিথিং ওকে, তোমরা ওয়েট করো ফর ইন্টারভিউ। তা এখন হলো যে এই ব্যাপারে আমি কোনো ইমিগ্রেশন অ্যাটর্নিকে কাছে গেলে কি এই বিষয়ে কোনো ফলাফল পেতে পারি ওনাদের তদবিরে, ওনাদের ব্যবস্থা যদি গ্রহণ করেন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি আমাদের ক্লায়েন্টরা 6 মাস অ্যাপ্রক্সিমেটলি 6 মান্থস পর্যন্ত এর সময়ের মধ্যে ইন্টারভিউ ডেট পেয়ে যান ইউজুয়ালি, বাট দের আর সাম আনইউজুয়াল কেসেস। বাট উনি যেটা বলছে কোনো অ্যাটর্নির কাছে গেলে ওনার এটা তাড়াতাড়ি হবে কিনা, অ্যাটর্নির কাছে গেলে এটা তাড়াতাড়ি হওয়া সম্ভব সাম কেসেসে, যখন দেখা যায় যে আপনার কেসটা অনেক সময় পড়ে আছে, হয়তো এটা সময় মতো করা হয় নাই, তো অ্যাটর্নিরা নক করেন বারবার। অ্যাটর্নিদের একটা সময় লিমিট আছে যে 6 উইকস পরে পরে আমরা এক একটা কেসে ইয়ে করি, নক করি। সো এই জিনিসগুলোর জন্য ওনারা ওয়েট করতে পারে না, সময় মতো দিয়ে দিতে হয়। সো আর অ্যাটর্নি যদি কেসে থাকে তখন ওনারা এটাকে আরো সিরিয়াসলি নেয়। সো তাড়াতাড়ি এই দুইটা এই কারণে যদি ওয়েট করতে থাকেন ওনারা, তাহলে সেসব ক্ষেত্রে তাড়াতাড়ি হয়। রিজন আপডেট সমস্ত তথ্যই তো একজন প্রফেশনালের মাধ্যমে জানা সম্ভব, যেটি আমরা সাধারণ মানুষ অনেক কিছু ক্ষেত্রে বুঝতে পারি না, জানতে পারি না। এই যে দেখেন অক্টোবর থেকে জুন, ইটস আ প্রিটি লং টাইম, ইটস মোর দ্যান 6 মান্থস। সো ওনার ইন্টারভিউ হয়ে যাওয়া উচিত ছিল বাই নাও। সো এখন আই রিয়েলি ডোন্ট নো ওনারা কি কিছু চেয়েছেন কি না, কোনো ইটস এনিথিং পেন্ডিং, আই রিয়েলি ডোন্ট নো। আচ্ছা, আমাদের এটি শেষ প্রশ্ন হবে, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ফারজানা হাওয়াই থেকে বলছি। জি আপা বলুন। জি, আমার ইচ্ছা আপুর কাছে আমার একটা প্রশ্ন, যে আমার প্যারেন্টস এখানে আসছে গ্রিন কার্ড নিয়ে, ওনারা 2 বছরের জন্য দেশে যেতে থাকছে, তো এখন ওনাদেরকে কিভাবে মানে পারমিশনটা কিভাবে আমি নিব বা কোথা থেকে নিতে হয়, এই ব্যাপারটা আমি একটু জানতে চেয়েছি। কি বলবেন? ধন্যবাদ আপা, আপনি হাওয়াই থেকে আমাদেরকে দেখছেন, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আরেকটা হচ্ছে যে আপনি আপনার প্যারেন্টসরা 2 বছরের জন্য পারমিট নিয়ে যেতে পারে, ট্রাভেল পারমিট। এটাকে আপনি ফর্ম I-131 ফিস সহ জমা দিবেন, এবং কি কারণে ওনারা 2 ইয়ার্স চাচ্ছেন এটা লিখে। তো আমরা বেশিরভাগ সময় দেখি যে যারা গ্রিন কার্ড নিয়ে আসেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রিয়েল প্রপার্টি অথবা বিভিন্ন জিনিস ওগুলো গুছিয়ে আসতে হবে, যেন সময় বেশি লাগে। সো এই কারণেটা স্টেট করে যদি আপনি পাঠান, দিয়ে দেয় ইয়ে 2 ইয়ার্সের পারমিট। তো ওইটা নিয়ে যদি ওনারা যান, এবং অবশ্যই অবশ্যই পারমিট, ট্রাভেল পারমিটটা নিয়ে তারপরে ট্রাভেল করা উচিত। আমাদের অনেকেই দেখা যায় যে হয়তো ফিল আপ করে আবেদন করেই চলে যায়, অনেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই চলে যায়, ওটার জন্য ওয়েট করে না। নিয়মটা হচ্ছে যে পারমিটটা নিয়ে তারপরে যাওয়া। খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আমরা একদম যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে কি বলবেন গ্রিন কার্ডের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম? গ্রিন কার্ডের এই ধরনের যদি কারো সমস্যা থেকে থাকে, মানে আমরা যেটা বলছিলাম কোনো ধরনের ক্রাইম থেকে থাকে, তাহলে ওনারা যদি মানে গ্রিন কার্ড হোল্ডার এবং ক্রাইম করেছেন অথবা কোনো সময় চার্জ হয়েছেন, এটা ইম্পসিবল কিছু না, এটা অনেকেই এটা ফেস করে। তো লয়ারের মাধ্যমে এটা আপনি ডিল করবেন সিটিজেনশিপের সময় যখন যাবেন, এবং সব কিছু ডিসক্লোজ করে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। কোনো কিছু ইউএসসি কোনো কিছুই হাইড করা উচিত না, অথবা মিথ্যার আশ্রয় নিয়ে এগোনো উচিত না, কারণ এটা বের হয়ে আসে এবং পরবর্তীতে আপনাকে আরো বেশি পেনাল্টি দিতে হয়, সাফার করতে হয়। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি ইশাসামি। সেই সাথে দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে।